প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন পাঠদানে আইসিটি ক্লাসে স্বাগত। আজকে মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আইসিটি বিষয়ে তৃতীয় অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আলোচনা করব। তার আগে যে সকল শিক্ষার্থী বন্ধুরা অনলাইন পাঠদানে নতুন, তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে আরও অনেক গুরুত্বপূর্ণ ক্লাস পেতে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে সঙ্গে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেরি না করে চলো আমরা শুরু করি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে, অর্থাৎ যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে কোড বা কোডিং। তোমরা জানো যে কম্পিউটার যে ইন্টারনাল কাজগুলো করে থাকে বা কম্পিউটারের যে অভ্যন্তরীণ কাজগুলো করে থাকে বা করে, সেই কাজগুলো কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে করে। যেহেতু কম্পিউটার বাইনারি সংখ্যা ছাড়া অন্য কোনো কিছুই বোঝে না, অর্থাৎ কম্পিউটার শুধুমাত্র একটি সংখ্যাই বোঝে, সেটা হচ্ছে বাইনারি। বাইনারি ছাড়া অন্য কোনো সংখ্যা বোঝে না। সেক্ষেত্রে প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশের ব্যবস্থা করতে হয়। তাহলে কোড কি বা কোডিং কি, সে বিষয়টা আমাদের জানার দরকার। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে বা সংকেতের মাধ্যমে বর্ণ, অঙ্ক ও বিভিন্ন সংখ্যাগুলোকে বাইনারির অদ্বিতীয় সংখ্যায় প্রকাশ করার ব্যবস্থা করা হয় তাকে কোড বলে, আর বাইনারিতে প্রকাশ করার পদ্ধতিকে কোডিং বলে। আমি আবারও বলছি, যে প্রক্রিয়ার মাধ্যমে বা সংকেতের মাধ্যমে বর্ণ, অঙ্ক ও সংখ্যাগুলোকে বাইনারি অদ্বিতীয় সংখ্যায় প্রকাশ করার ব্যবস্থা করা হয় তাকে কোড বলে, আর বাইনারিতে প্রকাশ করার পদ্ধতিকে কোডিং বলে। আশা করছি তোমরা কোড বা কোডিং বলতে কি বোঝায় এই বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছো। এবার চলো আমরা কনসেপ্ট অফ কোড, অর্থাৎ কোডের ধারণা নিয়ে একটু আলোচনা করি। তোমরা জানো যে কম্পিউটারে বিভিন্ন ধরনের কোড ব্যবহৃত হয়ে থাকে। কম্পিউটারে যে সকল কোড ব্যবহৃত হয় এর মধ্যে বহুল ব্যবহৃত কয়েকটি কোড রয়েছে, অর্থাৎ যে কোডগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে সে কোডগুলো কোনগুলো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কম্পিউটারে যে সকল কোড ব্যবহৃত হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে একটি অক্টাল কোড, দুই হেক্সাডেসিমেল কোড, তিন বিসিডি কোড, চার আলফানিউমেরিক কোড, পাঁচ অ্যাসকি কোড, ছয় ইবিসিডি কোড ও সাত ইউনিকোড। অর্থাৎ কম্পিউটারে যে সকল কোড ব্যবহার করা হয় তার মধ্যে এই কোডগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এবার চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধীরে ধীরে এই কোডগুলো সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। আমরা প্রথমেই জেনে নিব যে কোডটি, সেটা হচ্ছে বিসিডি কোড। বিসিডি কোড সম্পর্কে জানার আগে আমরা বিসিডির পূর্ণরূপটি একটু জেনে নিই। বিসিডির পূর্ণরূপটা কি? বিসিডির পূর্ণরূপটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। আমি আবারও বলছি, বিসিডির পূর্ণরূপটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। আচ্ছা, তোমরা জানো যে দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য কোড ব্যবহার করা হয়। আচ্ছা, বিসিডি কোডটা কি? বিসিডি কোড হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে সমতুল্য চার বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। আমি আবারও বলছি, দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে সমতুল্য চার বিট, কত বিট? চার বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। আমরা বিসিডি কোড সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি। বিসিডি কোডের মাধ্যমে সংখ্যাকে চার বিট বাইনারি সংখ্যা দ্বারা নির্দেশ করা হয়। উদাহরণ হিসাবে যদি আমরা এখানে 34 দশমিক সংখ্যাটিকে বিসিডিতে এনকোড করি, তাহলে আমাদের যে বিসিডি কোডটি দাঁড়ায় সেটি হচ্ছে 00110100। আবার যদি এই 34 এই দশমিক সংখ্যাটিকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি, তাহলে আমাদের বাইনারি সংখ্যাটি দাঁড়ায় 100010। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো দশমিক সংখ্যাকে যদি আমরা বিসিডি কোডে রূপান্তরণ করতে চাই বা রূপান্তর করি, তাহলে সাধারণ বাইনারি রূপান্তরের তুলনায় অধিক সংখ্যক
বিট প্রয়োজন। কি প্রয়োজন? বিট প্রয়োজন। আমি আবার বলছি, যদি আমরা কোনো দশমিক সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করতে চাই, তাহলে সেক্ষেত্রে সাধারণ বাইনারি রূপান্তরের তুলনায় অধিক সংখ্যক বিট প্রয়োজন। তোমরা জানো যে ডিজিটাল সিস্টেমে ইনপুট ও আউটপুট বা অপারেশনে বিসিডি কোড ব্যবহৃত হয়। এছাড়াও ধরো ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ডিজিটাল ভোল্টমিটার, এই সমস্ত ডিভাইসে বিসিডি কোড ব্যবহৃত হয়। বিসিডি একটি 4-বিট বাইনারি ভিত্তিক কোড। এই 4-বিটের সমন্বয়ে অনেক রকম বিসিডি কোড তৈরি করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই বিসিডিতে কয়েকটি কোড ব্যবহার একেবারেই অবৈধ বা নিষিদ্ধ। সেই কোডগুলো কোনগুলো স্ক্রিনের দিকে একটু খেয়াল রাখো, এই কোডগুলো কিন্তু বিসিডিতে ব্যবহার করা যায় না। এবার এসে আমরা দ্বিতীয় কোডটি সম্পর্কে জানার চেষ্টা করি। দ্বিতীয় কোডটি কি ছিল? আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডটা কি? অঙ্ক, বর্ণ, বিভিন্ন গাণিতিক চিহ্ন যেমন যোগ, বিয়োগ, গুণন, ভাগ, এই যে গাণিতিক চিহ্নগুলো রয়েছে, এই চিহ্নগুলো ছাড়া আরো কতগুলো বিশেষ চিহ্ন রয়েছে যেগুলো আমরা গাণিতিক ভাবে ব্যবহার করে থাকি। আমরা দেখতে পাচ্ছ চিহ্নগুলো, আমরা যে গাণিতিক চিহ্ন এবং গাণিতিক চিহ্নর সাথে সাথে গাণিতিক আরো কিছু বিশেষ চিহ্ন রয়েছে, এই চিহ্নগুলো ব্যবহার করার জন্য আমরা যে কোডটি ব্যবহার করি সেই কোডটি হচ্ছে আলফা নিউমেরিক কোড। এটা সাধারণত 8-বিট দ্বারা প্রকাশ করা হয়। কত বিট দ্বারা? 8-বিট দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আলফা নিউমেরিক কোডটি 8-বিট বা 8-বিট দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, অক্ষর, সংখ্যা, বিশেষ চিহ্নসহ মোট 256টি ক্যারেক্টার এই কোডে প্রকাশ করা হয়। কতগুলো? মোট 256টি ক্যারেক্টার এই আলফা নিউমেরিক কোডের মাধ্যমে প্রকাশ করা হয়। এছাড়াও এই কোডের ব্যাপক ব্যবহার রয়েছে। যদি আমরা উদাহরণ দেই বা উদাহরণ দেখি তাহলে আরও স্পষ্টভাবে বুঝতে পারব। উদাহরণস্বরূপ আমরা অ্যাস্কি 8 পদ্ধতি হলো একটি আলফা নিউমেরিক কোড। অ্যাস্কি 8 যে কোডটি রয়েছে এটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। এটি ছাড়াও আরও কতগুলো জনপ্রিয় আলফা নিউমেরিক কোড রয়েছে, সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে অ্যাস্কি কোড, ইভিসিডি আইসি কোড এবং ইউনিকোড। এগুলো কিন্তু আলফা নিউমেরিক কোড। অ্যাস্কি কোড, আমরা অ্যাস্কি কোড সম্পর্কে জানার আগে অ্যাস্কি কোড এর পূর্ণরূপটা জেনে নিই। অ্যাস্কি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই কোডটি বহুল প্রচলিত 7-বিট কোড, অর্থাৎ অ্যাস্কি 7 কোড। বাম দিকের 3টি বিটকে জোন বিট এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট বলা হয়। অ্যাস্কি 7 এর যে কোডটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইখানে বাম দিকের যে 3টি সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোকে, এই 3টি বিটকে জোন বিট এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট বলা হয়। এবং এই কোডে 7-বিট দিয়ে মোট 128টি চিহ্ন নির্দিষ্ট করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, যে কোডে বাম দিকের 3টিকে জোন বিট এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট হিসেবে ধরা হয় তাকে অ্যাস্কি কোড বলে। তাহলে অ্যাস্কি কোড কাকে বলে? আমরা জেনে গেলাম যে কোডে বাম দিকের 3টিকে জোন বিট এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট হিসেবে ধরা হয় তাকে অ্যাস্কি কোড বলে। তবে এখানে আরেকটি কথা রয়েছে, সেটি হচ্ছে একেবারে বামের একটি প্যারিটি বিট যোগ করে অ্যাস্কিকে 8-বিট বা অ্যাস্কি 8 কোডে রূপান্তরিত করা হয়। কারণ তোমরা অ্যাস্কি 8 সম্পর্কে জানো, অ্যাস্কি 8 কোড কিভাবে হয় সেটি হচ্ছে অ্যাস্কি যে 7 কোডটা রয়েছে এর একেবারে বামে একটি প্যারিটি বিট যোগ করে অ্যাস্কিকে 8-বিট বা অ্যাস্কি 8 কোডে রূপান্তরিত করা যায়। এই কোডের 8-বিট দিয়ে মোট 256টি চিহ্ন নির্দিষ্ট করা যায়।
তোমরা জানো যে বর্তমানে অ্যাস্কি কোড বলতে আমরা অ্যাস্কি 8 কে বুঝে থাকি, অর্থাৎ অ্যাস্কি 7 এর চেয়ে অ্যাস্কি 8 টি সবচেয়ে বেশি পরিচিত। তোমরা দ্বিতীয় যে চিত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে অ্যাস্কি 8 কোড এর চিত্র, যেখানে একেবারে বামে একটি বিট রয়েছে যেটিকে প্যারিটি বিট, এবং পরবর্তী তিনটি বিট হচ্ছে জোন বিট এবং হচ্ছে সংখ্যাসূচক বিট। আমরা যে সকল মিনি কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার ব্যবহার করে বা ব্যবহার হয়ে থাকে, এই কম্পিউটারগুলোতে মূলত অ্যাস্কি 8 কোডের প্রচলন রয়েছে। কম্পিউটার ইনপুট আউটপুট যন্ত্রের মধ্য তথ্য স্থানান্তরের জন্য মূলত অ্যাস্কি 8 কোড ব্যবহার করা হয়। আমি আবার বলছি যে কম্পিউটার ইনপুট এবং আউটপুট যন্ত্রের মধ্যে তথ্য স্থানান্তরের জন্য এই কোড ব্যবহার করা হয়। যন্ত্রগুলো কি কি? কম্পিউটার ইনপুট এবং আউটপুট যন্ত্রগুলো যেমন কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার। অর্থাৎ এই কিবোর্ড, মাউস, মনিটর এবং প্রিন্টারের মধ্যে ইন্টারনাল যে যোগাযোগের জন্য মূলত এই কোডটি ব্যবহৃত হয়ে থাকে। পরাশো আমরা EBCDIC বা EBCD কোড সম্পর্কে জানার চেষ্টা করি। EBCDIC এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারসেন্স কোড। এটি কিন্তু একটি 8 বিট BCD কোড। EBCDIC কোডটা কি? EBCDIC কোড হচ্ছে যে কোডে 0 থেকে 9 অঙ্কের জন্য ডাবল অন, অর্থাৎ 4টি ওয়ান, এ থেকে জেড বর্ণের জন্য ডাবল অন 0 ও ডাবল অন 0, এবং বিশেষ চিহ্নের জন্য 0100, 0101, 0110 ও 0111 জোন বিট হিসাবে ব্যবহার করা হয়, তাকে EBCDIC কোড বলে। এই কোডে মূলত 256টি বর্ণ, কতটি বর্ণ? 256টি বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নকে এই পদ্ধতির কোড হিসাবে কম্পিউটারে ব্যবহার উপযোগী করা হয়ে থাকে। এই কোডটি অর্থাৎ EBCDIC কোডটি সাধারণত IBM এবং এর সমকক্ষ কম্পিউটার ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ EBCDIC কোডটি মূলত কোন ধরনের কম্পিউটার ব্যবহৃত হয়ে থাকে তোমরা হয়তো জানো, না জানলে আমি বলছি। সাধারণত আমরা যে IBM এর সমকক্ষ কম্পিউটারগুলো ব্যবহার করে থাকি সেই কম্পিউটারে EBCDIC কোড ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইউনিকোড। কোড বা কোডিং এর ক্ষেত্রে আমরা যে কোড, যে কয়টি কোড সম্পর্কে জানলাম তার মধ্যে এটিও একটি অন্যতম গুরুত্বপূর্ণ কোড। ইউনিকোডটা কি? ইউনিকোড হচ্ছে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করে, আর এটিকে ইউনিকোড বলা হয়। তোমরা জানো যে কম্পিউটারের সাহায্যে আমরা যদি কোনো তথ্যকে লিখিত আকারে প্রকাশ করতে চাই বা লিখিত আকারে প্রকাশ করার জন্য বিভিন্ন যে ইনকোডিং পদ্ধতি রয়েছে, সেই ইনকোডিং পদ্ধতির মধ্যে ইউনিকোডকে আদর্শ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। ইউনিকোড মূলত হচ্ছে 16-বিট কোড, তোমরা হয়তো জানো। তারপর আমি বলছি যে ইউনিকোডকে মূলত, যেমন ধরো বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সটে প্রকাশ করার জন্য এই কোডটি ব্যবহার, এই ইউনিকোডের মাধ্যমে, অর্থাৎ এই কোডের মাধ্যমে 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা হয়। কতগুলো? 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। ইউনিকোডের প্রথম যে 256টি কোড রয়েছে, এই 256টি কোড হলো অ্যাস্কি 256টি কোডের অনুরূপ। ঠিক অ্যাস্কি কোডের যে 256টি কোডের রূপ হচ্ছে ইউনিকোডের প্রথম 256টি কোড। প্রিয় শিক্ষার্থীরা, বর্তমানে যে সকল আধুনিক অপারেটিং সিস্টেম রয়েছে যেমন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও মাইক্রোসফট এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মূলত এই কোডিং পদ্ধতি ব্যবহার করা হয়। আমি আবার বলছি যে বর্তমানে সকল আধুনিক যে অপারেটিং সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও মাইক্রোসফটের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে তোমার ইউনিকোড
ব্যবহার করা হয়। এছাড়াও ইমেইল এবং ওয়েবসাইটে ইউনিকোড ব্যবহৃত হয়। বর্তমানে 100টি ভাষায় কতটি 100টি ভাষায় স্ক্রিপ্ট বা বিভিন্ন ধরনের লেখালেখি বা অক্ষরগুলো এই ইউনিক কোডের মাধ্যমেই উপস্থাপন করা হয়। বর্তমানে ইউনিকোড কনসোর্টিয়ামের সদস্য যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে অ্যাডোবি, অ্যাপল, গুগল, আইবিএম, মাইক্রোসফট, ওরাকল, এসএপি, সান, সেবাস, ইয়াহু। তোমরা স্ক্রিনে একটি তালিকা দেখতে পাচ্ছ, এখানে ইউনিকোডের কয়েকটি ভাষার বর্ণমালার ইউনিকোড উল্লেখ করা রয়েছে। যেমন ল্যাটিনের জন্য একটি ইউনিকোড, এখানে গ্রিকের জন্য একটা আলাদা ইউনিকোড, আরবির জন্য একটা আলাদা ইউনিকোড এবং বাংলার জন্য একটা আলাদা ইউনিকোড রয়েছে। অর্থাৎ আমরা আমাদের নিজস্ব ভাষাগুলোতে যখন আমরা লিখতে চাইব তখন আমাদের এই নির্দিষ্ট ইউনিকোডটি ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউনিকোডের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সে বৈশিষ্ট্যগুলো কি? সে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথমত ইউনিকোড মূলত কিন্তু 2 বাইট, কত বাইট? 2 বাইট বা 16 বিট বিশিষ্ট কোড। আমরা ইতিমধ্যে জেনেছি যে ইউনিকোড হচ্ছে 16 বিট কোড। 16 বিট বিশিষ্ট কোড হওয়ার ফলে আমরা 65,536টি অদ্বিতীয় সংখ্যাকে নির্দিষ্ট করতে পারি এই ইউনিকোডের মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে ক্যারেক্টারকে কোড করার জন্য 16 বিট ব্যবহার করা হয়। যে ক্যারেক্টারগুলো আমরা ব্যবহার করে থাকি এইগুলো, এই ক্যারেক্টারগুলোকে কোড করার জন্য মূলত 16 বিট ব্যবহার করা হয়। আর ইউনিকোড থেকে অন্যান্য স্ট্যান্ডার্ড কোডে পরিবর্তনও কিন্তু করা যায়। এবং চতুর্থ হচ্ছে বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সট ব্যবহার করার জন্য মূলত এই কোড ব্যবহৃত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে কম্পিউটার কোড বা কোডিং পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, আশা করছি যে পুরো বিষয়টি সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা হয়েছে। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আজকের আলোচনার উপর, তাহলে অবশ্যই তোমরা কমেন্টস বক্সের মাধ্যমে আমাকে জানাবে, আমি তোমাদেরকে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এখানে শেষ করছি। পরবর্তীতে তোমাদের সাথে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।